হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট যুবকের। পুলিশের নজরে আসতে গ্রেপ্তার যুবক, উদ্ধার 8টি আগ্নেয়াস্ত্র 12টি কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ডায়মন্ড হারবার এলাকায়। কম বয়সী যুবক হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায়। জিজ্ঞাসাবাদ করে আরো 8টি আগ্নেয়াস্ত্র 12টি কার্তুজ উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ চব্বিশ পরগনার মগড়াহাট এলাকার বিলন্তপুর খালপাড়ের যুবক ইমরান খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি রিলস আপলোড করে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযুক্ত যুবক বিভিন্ন পোজ দিচ্ছেন। পুলিশের কাছে এই ছবি পৌঁছাতেই নড়ে চড়ে বসে ডায়মন্ড হারবার পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও মিত্যুন কুমার দে, মগড়াহাট থানার আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সোমবার রাতে অভিযানে নামে। যুবকের বাড়িতে হানা দেয় পুলিশ। বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই গোটা এলাকা ঘিরে ফেলে। যুবকের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শুরু হয় তল্লাশি। যুবককে গ্রেপ্তারের পর তাকে জেরা করে উদ্ধার হয়েছে আরও 8টি আগ্নেয়াস্ত্র, 12টি তাজা কার্তুজ। অভিযুক্ত যুবক ইমরান খান। অভিযুক্ত যুবক আগ্নেয়াস্ত্র কোথায় পেলেন, তার সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি উস্তি থানার মাদ্রা এলাকা থেকেও তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতেরা সেলিম শেখ, আলাউদ্দিন শেখ। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উস্তি থানা এলাকায় বোমা বিস্ফোরণে জখম হয়েছিল এক শিশু। ঘটনার পর থেকেই তৎপর ছিল পুলিশ, এলাকায় চলছিল কড়া নজরদারি। নির্দিষ্ট খবরের ভিত্তিতে সোমবার রাতে হানা দেয় পুলিশ। উস্তি থানা এলাকা থেকে উদ্ধার হয় 5টি তাজা বোমা। পুলিশ সূত্রে জানা গেছে, বোমাগুলি একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকানো ছিল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের এদিন ডায়মন্ড হারবার আদালতে তোলা হচ্ছে। সব মিলিয়ে গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশের দাবি, ঘটনার পেছনে আর কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা।